শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আমিরউদ্দিন। মোহাম্মদ আমিরউদ্দিন, পিতা ইয়াজউদ্দিন, মায়ের নাম আমিনা খাতুন। আপনার ঠিকানাটা? উমরপুর, লালপুর, নাটোর। স্যার, যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে সংসারে কাজ টাজ করতাম। তো যুদ্ধে গেলেন কিভাবে? যখন লাগলো তখন আমরা কয়েকটা ছেলে পেলে ভারতে চলে গেলাম। যা একটা ক্যাম্প খুঁজে ক্যাম্পে আমরা ভর্তেলাম সালাম সাহেবের। আপনারা কি আপনি একা গেলেন না আরো কেউ? না, 5-7 জন ছিল। ওদের নাম মনে আছে? হ্যাঁ, বয়স, রূপসান, হজর, তারপরে 4-5 জন ছিলাম আর কি। ভারতে কোন জায়গায় গেলেন? পানি পেয়া ইয়ক ক্যাম্পে। ইয়ক ক্যাম্পে থেকে হাইরে পাঠালো দার্জিলিং, শিলিগুড়ি। শিলিগুড়িতে হাঁটতেলেন সাইরি, রূপসানের আমি চলে গেলাম আঙ্গিনাবাদ ক্যাম্প, পশ্চিম দিনাজপুর। ওখান থেকে আমরা যুদ্ধ করেছি, মানে স্বর্ণ সময় করার পর আমরা ওখান থেকে সৈয়দপুর বন্দরে যাই, দেশ স্বাধীন হয়ে যায়। তখন ভারত থেকে ফিরে আসেননি? না, ফিরে আসেননি, ওখানে থেকে গেছে। ওখানে টিলিং এসে সঙ্গী ছিল না, বন্ধু ছিল না? হ্যাঁ, এরকম মনে আছে কয়েকজন? না, গরিবের 4 নম্বর ছিল, ইব্রাহিম ছিল, আর অনেক ছিল। বেলা হয়ে গেল, আর যখন ওই সৈয়দপুর দেশ স্বাধীন হয়ে গেল তখন আমার ঘুরি আঙ্গিনাবাদ ক্যাম্প পাবার লিখে গেল। দিয়ে যখন দু একদিন রাখি, দুই দিন পর আমার এই যে ফিরা দেওয়া পাঠাইলো ভারতের মধ্যে, আজ আমার জলঙ্গি হয়, আমার এইবার পার্কের দিলে তো চলে এলাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।